হচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ তাদের নিজস্ব কারখানাতে তৈরি করছে এবং এখান থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ পাইকারি দামে সব ধরনের ফার্নিচারের কালেকশন পেয়ে যাবেন তো স্বপ্নবিলাস ফার্নিচারের বেশ কিছু কালেকশন কিন্তু আমি আপনাদেরকে আগের কয়েকটি ভিডিওতে দেখিয়েছি আজকের ভিডিওতে আপনাদেরকে স্বপ্নবিলাস ফার্নিচার থেকে নতুন কিছু ফার্নিচারের কালেকশন দেখাবো ইয়ার আমার সাথে এখন আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্নবিলাস ফার্নিচারের পক্ষ থেকে রাশেদ ভাইকে কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরবাড্ডা বাগানবাড়ি আমরা যখন বাগানবাড়ি আসবো প্রথমত মেন রোডে হোসেন মার্কেট নামে একটা জায়গা আছে সেই মার্কেট থেকে রিকশাওয়ালা ডেকে আপনাকে বাগানবাড়ি নিয়ে আসতে পারবে বাগানবাড়িতে আমার শোরুম বাগানবাড়ি সিএনজি গ্যারেজের পাশে সিএনজি গ্যারেজের পাশে বা এখানে কাটার সমিল আছে পাশাপাশি দুই তিনটা নাম মানে একদম ইজি কিন্তু উত্তরবাড্ডা মেইন রোড থেকে সিএনজি গ্যারেজের পাশে বললেই বাগানবাড়ি সিএনজি গ্যারেজ বললেই কিন্তু একদম নিয়ে আসবে সিএনজি গ্যারেজের একেবারে পাশেই কিন্তু স্বপ্নবিলাস ফার্নিচারের শোরুম তো ভাই আপনার পাশে যে সোফাটা আছে আমরা আজকে এটা দিয়ে স্টার্ট করি তাহলে জি আমি এখন যে সোফাটা দেখাবো এই সোফাটা একটি সেগুন কাঠের একটু ভিন্ন ডিজাইনের সোফা সাধারণত সোফায় মাথায় নকশা থাকে সব কিছুই থাকে এটাতে একটু নকশা ছাড়া আমরা একটু গ্যাপ রাখছি এই গ্যাপটা থাকার উদ্দেশ্য বাড়িতে অনেকে হয়তো হেলান দিতে চায় এটা মাথায় বসার পরে চায় যে বডিটা একটু মাথায় একটা সাপোর্ট থাকলো তো সেক্ষেত্রে বালিশটা একটু উঁচু করে দিয়ে এটা দিয়েছি আর কাপড়টা খুবই চমৎকার একটি কালার এই কালারটা অনেকেই পছন্দ করে ইট কালার বলি আমরা সুইট ভেলভেটের ভিতরে এই কালারটা আমি প্রচুর মানে বাসাতে দেখছি মানুষ পছন্দ করে এবং ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য এই কালারটাই নেয় আর এটা সেগুন কাঠের সাথে খুবই ফুটে উঠছে সেগুন কাঠের ফাইবারগুলো কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে আর ফুটে উঠছে সাইডে আমরা ঝর্ণা গোল্ডেনটা দিচ্ছি এই কাপড়টা মাঝে মধ্যে মার্কেট আউট হয়ে যায় বিভিন্ন সময় এই কাপড়টাই আমরা পাই না অনেকে হয়তো সেমটা সেল হওয়ার পরে অর্ডার করে কাপড়টা আবার মার্কেটে থাকে না এই ঝর্ণা গোল্ডেন কাপড়টাও অনেক সময় পরিবর্তন করলে সেক্ষেত্রে কিছু টাকা বাড়তি দিয়ে আমরা আপনার পছন্দের যে কোনো কালারে আমরা তৈরি করে দিতে পারবো যেহেতু আমি এটা তৈরি করছি একটু কম বাজেটের ভিতরে সবার জন্য একটা ড্রয়ারও দিছি সাথে ড্রয়ারের ট্রেও রাখছি যাতে করে এখানে কিছু রাখতে পারবেন আর এটার কর্নারের ডিজাইনটা খুব উঁচু করে দিছি যাতে করে যখন এই কর্নারটা বাসার একটা দেওয়ালের পাশে রাখবেন আপনার দেওয়ালের ওই নকশাটা ফুটে উঠবে এবং ডিজাইনটা গোল্ডেন কালো ম্যাচিং করে দিছি কর্নারটা হচ্ছে তিনটা স্টেপে করা এবং তিনটা স্টেপের মধ্যে কিন্তু সুন্দর নকশা করা আছে এই হচ্ছে টপের নকশা এখানে আপনি ফুল মিডলের নকশা কিছু রেখে কর্নারটাকে আরো গোছিয়ে করতে পারবেন আর এটার মাঝখানে দুটো গোল বালিশ দিছি আর সিটের সাথে তো বালিশ প্রত্যেকটার সাথে থাকছেই এখানে হাতলে কিন্তু ফোম দিছি যাতে করে বসলে শুইতে পারবেন বালিশ রেখে অনেকে শোয়ার চেষ্টা করে শুইতে পারবে রিল্যাক্স হতে হবে আর এই যে সেগুন কাঠের নকশাটা মাথার উপরে দিছি যাতে হিজি অনেকে হয়তো সবগুলো নকশা থাকাতে জিনিসটাকে হিজি বিজি মনে করে তো তাদের ক্ষেত্রে শুধুমাত্র একটা একটাতে নকশা আছে আর একটাতে নকশা নেই যেটাকে পছন্দ করবেন সে সেখানে বসবে আবার এটা যারা পছন্দ করে তারা এটাতে কমফোর্ট ফিল করবে মানে একই সাথে দুইটা কমিউনিকেশন কাজ করবে এটা ডিজাইন কিন্তু নিচ থেকে সব নিচেও নকশা আছে খুব সুন্দর নকশা করা আছে এটা 5 সিটের সোফা দুই সাইডে দুইটা মোড়া সহ 7 জন বসতে পারবেন এটার সাথে যদি টি টেবিল নেন টি টেবিলও দেওয়া হবে কফি টেবিল নিলে কফি টেবিলও দেওয়া হবে উপরের কাঠ যেটা এটা হচ্ছে সেগুন কাঠ সেগুন কাঠ আর ভিতরের ফ্রেমটা ভিতরে আমরা কেরোসিন দেই কেউ যদি মনে করে যে কেরোসিন কাঠ তার জানা নাই কাঠ সম্বন্ধে আইডিয়া নেই তাহলে গর্জন দিয়ে নিবে সেক্ষেত্রে 7000 টাকা বেশি আমাদেরকে দিলে আমরা গর্জনের জন্য 7000 টাকা বাড়তি দিতে হবে জি আপনি কাঠ নিয়ে কোনো টেনশন নাই আপনি এই কাঠটা লাগানো কতদিন দিচ্ছেন আপনি 20 বছর গ্যারান্টি দিয়ে দিবেন কেরোসিন কাঠের গ্যারান্টি 20 বছর কেরোসিন কাঠের গ্যারান্টি 20 বছর আচ্ছা তো রাশেদ ভাই এই 7 সিটের এই সোফাটার দাম কত এই সোফাটা আমরা যেহেতু তবে এটা যদি নেয় একদম ডিসকাউন্ট প্রাইসে আমি দিব শুধু সোফাটা মাত্র 36500 টাকা আচ্ছা সোফা হচ্ছে 36500 আর যদি এটার সাথে কেউ সেন্টার টেবিল নিতে চায় তাহলে কি সেন্টার টেবিল নিতে চাইলে 3500 থেকে শুরু করে 15000 পর্যন্ত টেবিলের দাম আছে আপনি যেই বাজেটের বলবেন আমি সেই বাজেটের টেবিলটা অ্যাড করে দিব তবে টেবিলেরও আপনি নেগোশিয়েট করতে পারবেন কারণ টেবিলটা ফিক্সড প্রাইসে না আপনি যদি সোফা কিনেন আমি নেগোশিয়েট করে দিই সাথে যদি কেউ শোকেস আলমারি ওয়ার্ডরোব নিতে চান আমার শোরুমে সবসময় রাখা থাকে মালয়েশিয়ান প্রসেসিং উডের আমার নিজস্ব ফ্যাক্টরি আমার সাথেই আপনারা আয়সা দেখে কতটুকু কোয়ালিটি হলে আপনার জন্য ভালো এবং টিকে সেইভাবে আপনি বানায় নিতে পারবেন তবে এগুলো আমি নিজস্ব আমার যেখানে মনে করেন যে কোন জিনিসটা হ্যাভি করলে ভালো হবে এইভাবে আমি তৈরি করছি এই শোকেসগুলো এক এক সময় এক এক কালারে তৈরি করি ডিজাইন বিভিন্ন সময় বিভিন্নটা দিই কেউ কাঠ কালার নিলে এই জন্য কাঠ কালার রাখছি তেঁতুল বিচি কালার নিয়ে তেঁতুল বিচি কালার শোকেসগুলো একই প্রাইস মাত্র 17000 টাকায় তবে কোয়ালিটি বুঝে এগুলো 14000 টাকা 13000 টাকাও বিক্রি করে কিন্তু সেটা কীরকম জিনিস আপনি সরাসরি না ধরে জিনিসের ভিতরে না দেখে যাচাই করে বুঝতে পারবেন আচ্ছা শোকেসগুলো হচ্ছে মূলত তিন পাল্লা শোকেস এবং নিচে তিনটা পাল্লা আছে আপনার নিচে দুই তিনটা ড্রয়ার থাকবে
এখানে লকার আছে, নিচে তিনটা ড্রয়ার আছে, ওই পাশেও আপনার ইয়ে আছে, জায়গার কারণে আমি দেখাতে পাচ্ছি না, তারপরে দেখাচ্ছি। আর শোকেসগুলো ভিতরের তিনগুলো তাকগুলো প্রাইস কত বললেন? 17,000 17,000 টাকা। এগুলো কাট কালার করছি, তাকগুলো অনেক মোটা দেখা যাচ্ছে। জি জি, এগুলো কাট কালার করছি যাতে করে সোফা সাথে ম্যাচিং করে নিতে পারে, একটু ডিপ লাইট হয়। আজকে লাইট রাখছি, কেউ যদি একটু ডিপ চায় ডিপ করে দিব, সমস্যা নাই, মাত্র 17,000 টাকা। আর এগুলোর পাশাপাশি আমরা সোফা বিক্রি করি, বেডরুম সেট বিক্রি করি, সবই করি। আপনারা যখন যেটা বলবেন, আমরা ইমো হোয়াটসঅ্যাপে ছবি চাইবেন, আমাদের বিভিন্ন কালেকশন আছে, পিকচার পাঠানো যাবে কিংবা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখানো যাবে। আর এখন আমি একটা সোফা দেখাবো, যে সোফাটি আরেকটু গর্জিয়াস এবং খুবই সুন্দর একটি ডিজাইন দিয়ে তৈরি করছি। যারা অনেক সময় সেগুন কাঠের সোফা কিনে কিন্তু মনে করে যে সিম্পল হলে ভালো লাগে না, ডিজাইন থাকতেই হবে এবং ডিজাইনটা যেন সুন্দর লাগে, এবং এর নকশাটা কিন্তু আসলে খুব চোখে লাগতেছে, সরাসরি লাগতেছে। এবং ডয়ারও ডিজাইনটা দিছি খুব সুন্দর করে, আর এখানে ফুলদানি রাখতে পারবেন, খুব সুন্দর একটা স্পেস আছে। এই কর্নারটার মধ্যে কিন্তু একটা রাজকীয় ভাব চলে আসছে না, অনেক ডিজাইন করা। এখানে কাটও দিছি সাইডে, ডিজাইনে অনেক কিছু ব্যবধান করেও অনেক সোফার ডিজাইন হয়, তবে এটা সম্পূর্ণ একটু আলাদা মডেল। এটা আমরা খুবই অফার মূল্যে আপনাদেরকে দিব, যারা অনলাইনে কিনেন তারা কিন্তু জিনিসের ব্যবধান বুঝবে। যেমন এটার হাতেও কিন্তু কাঠ দিছি, হাতলে কাঠ, এখানে ডিজাইন সাইডে মোড়া, এটা সেগুন কাঠ, চিটাং সেগুন কাঠ। আমাদের শোরুমে যতগুলো কর্নার সোফা আছে সবগুলাই চিটাং সেগুন কাঠের, আমরা অন্য কোনো কাঠের সোফা বিক্রি করি না। নিচের ডিজাইনটাও এটার সাথে ম্যাচিং করে দেওয়া উপরের ডিজাইনের সাথে, এটা সম্পূর্ণ আলাদা একটি ডিজাইন এবং খুবই উঁচু মানের একটা কাঠ দিছি। যেমন অনেকে সাইজ ছোটো বড়ো করতে পারে, আমরা কিন্তু বড় সাইজ করে দিছি। মাথার উপরে নকশাগুলো খুব সুন্দর, লেকার বার্নিশ। আর এই সোফাটার সবগুলোর উপরে নাটাই আছে, এটাতে গ্যাপ নাই কোনো, এটা মডেলটাও ভিন্ন। এটা আপনি মোড়াও পাচ্ছেন দুইটা, এটাও সাত সিট বলতে পারেন, পাঁচজন বসবে সাত সিট। এখানেও ফোম দিছি, এটা তো সলিড ফোম, আপনারা যারা বলেন যে রাবার ফোম কিনা, এই দেখেন স্প্রিংকলে চলে আসে, স্প্রিংকলে চলে আসবে, যতক্ষণ যখন চলে আসবে তখন বুঝতে হবে এটা ফোম। আর এটার প্রাইসটা আমরা খুবই অফার মূল্যে দিচ্ছি, মাত্র 40,000 টাকা আমার কাছ থেকে নিতে পারবেন। শুধু সোফাটার দাম হচ্ছে 40,000 টাকা। আর যারা টি টেবিল নেবেন তারা তো আমি বলছি 3,500 থেকে শুরু করে 15,000 পর্যন্ত বিভিন্ন প্রাইজের আছে। আমি আজকে আপনাদেরকে যে সোফাটা এখন দেখাচ্ছি, এটা আমার প্রচুর সেল হয়েছে এবং আমার অনলাইন পেজে যারা এই ধরনের সোফার ছবি পাঠায়, বিভিন্ন সময় বিভিন্ন কাপড় বিভিন্ন কালার আমিই তৈরি করছি। তো আজকে যে কালারটা রাখছি এটা হচ্ছে সি গ্রিন। সি গ্রিনটা ফুটে উঠছে, প্রচুর পরিমাণে ফুটে উঠছে, কারণ হলো অনেকে বাসা বাড়িতে এই ধরনের কালারটা পছন্দ করে, এই জন্য আমরা সি গ্রিনটা লাগাইছি। কেউ পিঙ্ক চাইলে বা অন্যান্য কালার, এগুলো কালারফুল করে বানাই আমি, যে খাটের যে কালার চাইলে চেঞ্জ করতে পারবে। কয়টা কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারও আমি একটা বানাইছিলাম খাটের যে ইয়াটা কাপড়টা দাও, এটা হচ্ছে ভেলভেটের সবচেয়ে দামি কাপড়গুলো। এই কালার দিয়ে কয়টা হবে আপনাদের কাছে এটা? এটা মিনিমাম আমাদের কালার আছে 15টা কালার আমরা দেখাই, মানে 15টা কালারের মধ্যে থেকে যে কোনো কালার চুজ করতে পারবে, যে কোনো কালার নিতে পারবে। আর এই সোফাটা আমরা তৈরি করছি টু সিটের একটা কাঠের নকশা দিয়ে, পুরো টু সিটে একটা কাঠ দিয়ে আমরা তৈরি করছি। অনেকে যেমন সেপারেট সেপারেট থাকে, এটাতে টু সিট। আর এটার ব্যাগেও আমরা ফোম দিছি হালকা, এবং এটা বসলে বালিশ ছাড়াও বসা যায়, এরকমভাবে তৈরি করছি। স্টোন দিছি ডিজাইনটা সুন্দর করে, সিটের টাকিং দিছি সলিড ফোম, কোনো তুলা থাকবে না। আর সাইডে যে কাপড়টা দিছি এটা হচ্ছে পার্টেক্স কাপড়, খুবই সুন্দর এবং দামি একটা কাপড়, কারণ এই কাপড়গুলো আমরা দেই টেকসই করার জন্য। অনেক সময় সোফা এগুলো লাগানোর জন্য আলাদা করে বলতে হয় যে আমি এই সোফাটা এই কাপড়টা চাচ্ছি। এটা হচ্ছে সেগুন কাঠের যে কর্নারটা দেখছেন, এখানে খুচুর গ্যাপ রাখছি, কারণ অনেকে টি টেবিল থাকে না বা এখানে কিছু জিনিস রাখতে চাই, গ্যাপটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনি যে কোনো কিছু বস রাখতে পারবেন। এখানে কিন্তু ভালো একটা স্পেস রাখা, উপরও টপে স্পেস আছে, এই ডিজাইনটা খুবই সুন্দর। আর এই সোফার সাথে 6 সিট, একটা সোফায় 5 সিট থাকে কিন্তু এটা 6 সিট দিয়েছি, এটার সাথে আমরা ড্রয়ার দেইনি কিন্তু সিট দিয়েছি 6টা, সিটের উপরেও নকশা সব কিছু। আর এটার মোড়া পাবেন 4টা, একটা মোড়া বের হয়ে গেছে, এভাবে 4টা মোড়া আপনি দুই সাইড থেকে বের করবেন, বসতে পারবেন 4 জন। আর সোফার সাথে যদি কেউ কফি টেবিল নেয়, একটা কফি টেবিল বানাইছি, এটাও সাথে নিতে পারবেন। এটা আলাদা কিনলে আমরা 12,000 টাকা বিক্রি করি, সোফার সাথে কিনলে মাত্র 10,000 টাকা রাখবো। আর সোফার দামটা আমি বলছি,
বিভিন্ন সময় বিভিন্ন প্রাইস থাকে, দাম বাড়ে কমে, আপ ডাউন করে, কাপড়ের জন্য বাড়ে কমে, ডিজাইনের জন্য বাড়ে কমে। তবে এবার আপনাদের যে প্রাইসটা দিব, যদি ভালো লাগে আমাকে সরাসরি কল করবেন, মাত্র 58,000 টাকা এই সোফাটা নিতে পারবেন। শুধু সোফাটা হচ্ছে 58,000, আর একটা কফি টেবিল, ওই যে বললাম আলাদা কিনলে 12,000 বিক্রি করি, সোফার সাথে কিনলে 10,000 টাকা বাড়িয়ে দিবেন, আমি একটা কফি টেবিল অ্যাড করে 68,000 টাকা, 58,000 সাথে 68,000 টাকা পাবো। আচ্ছা, জিনিসটা হচ্ছে সোফাটা হচ্ছে টোটাল 6 সিটের, সাথে দুইটা দুইটা করে চারটা টুল পাচ্ছে, 10 জন বসতে পারবে, এবং যদি এই সেন্টার টেবিলটা নেয় তাহলে 14 জন বসতে পারবে। জি জি, তাহলে টোটাল 14 সিটের এই সোফাটা হচ্ছে, 14 সিটের একটা সোফা, কারণ যেহেতু মোড়াগুলোর সাথে আপনি একজন করে বসতেন, চারজন ইজিলি মোড়ায় বসতে পারবে, মোট 14 জন একটা জায়গায় বসে একটা আড্ডা দিতে পারবে। এবং সোফার সাথে কিন্তু আমরা ঢাকার ভিতরে ডেলিভারিটা ফ্রি দিব, ঢাকার বাইরে কুরিয়ার চার্জ দিব মাত্র 3,000 টাকা, কিন্তু আপনার এখানে অ্যাডভান্স করতে হবে মিনিমাম 10,000 টাকা। এটা যেহেতু দামি সোফা, আপনি এটা ডেলিভারিটা আমরা ফ্রি এই কারণে দিব, কারণ এই সোফাটা নেওয়ার জন্য যতটুকু কস্টিং আমি বেয়ার করবো, কারণ যাতে সেফভাবে আপনার ঘরে পৌঁছায়, কারণ এটা সেফভাবে না পৌঁছাইলে কিন্তু আপনি টাকা বাঁচানোর জন্য ছোট একটা পিক আপ নিয়ে আসেন তাতে কিন্তু হবে। এটা আমার দুইটা ভ্যান খুবই মজবুত করে তৈরি করা, আর বিছানায় 1,500-2,000-3,000 কমানো যায়, আমরা বিছানায় না কমিয়ে আরো 3,000 টাকা বাড়াইয়া এই বিছানাগুলা মোট আমার 4,000 টাকা খরচ করে আমি গর্জনে দিছি। এগুলো সেমি বক্স, 6 ফিট 7 ফিট, এই খাটটা পড়বে 17,000 টাকা, আর 5 ফিট নিলে পড়বে 14,500 টাকা, আর এখানে পিছনে একটা নকশা ডিজাইনের আছে, এটা পড়বে 28,000, এটা লেদার দিছি, আবার যদি চাই ভেলভেট, এই যে ভেলভেট রাখছি এটাও 28,000 টাকা, এটা কিন্তু খুবই উঁচু, আমার সমান প্রায় বডির কাছাকাছি চলে গেছে, এটা নিতে পারেন, গোল্ডেন কালার দিয়ে করছি, এটা ঘরে কিন্তু যে কোনো ফার্নিচারের সাথে বেডরুম সেট বানায় ব্যবহার করতে পারবেন। এখন আমি আপনাদেরকে আরেকটা সোফা দেখাবো, এই নকশাটা আমি অন্যান্য সোফার থেকে একটু আপগ্রেড করে উঁচু করে দিছি এবং খুবই মোটা করে দিছি, আর সাইডে যে কাপড়টা ঝর্ণাটা না দিয়ে পার্টেক্সটাই দিছি, যেগুলো সাধারণত 50-60,000 টাকার সোফায় আমি দেই, একটু দামি কাপড় ব্যবহার করি, দামি কাপড়টাই দিছি, কিন্তু প্রাইসটাও আমি ওরকম বাড়াইয়া রাখি নাই। এটার যে নকশাটা এটা সবাই পছন্দ করবে, এই কারণেই যে এটা মাথাটা অনেক উঁচা, আমি বসলে দেখাইতে পারবো যে কতটুকু উঁচা চলে গেছে, কারণ একটা জিনিস বসার পর যদি ঢেকে যায় সেটা কিন্তু সৌন্দর্য থাকে না, এই জন্য এটা অনেকেই পছন্দ করে, মানে মাথার উপরেও কিন্তু নকশাটা বোঝা যাবে, সেটা অনেক ক্লিয়ার বোঝা যায় এবং খুবই মোটা করে দেওয়া কাঠটা। আর এটার ডয়া মাঝখানেও খুব সুন্দর ডিজাইন দিছি, আপনারা যদি বলেন যে এখানে কাপড়ের কালার ঠিক আছে তাহলে এটাই নেবেন। আর বিভিন্ন সময় বিভিন্ন কাপড় দিয়ে আমরা সিটে যে ভেলভেট কাপড়টাতে কালারে তৈরি করি, বালিশগুলো খুব ম্যাচিং করে বানাইছি বালিশের সাথে মিলে, আর এখানেও ড্রয়ারটা দিছি, যদি বসলে হাত রাখতে পারে এই সিস্টেমটাই দিছি এখানে, কারণ এটা খুবই পছন্দ করে অনেকে, ড্রয়ারটা কমফোর্ট ফিল করে যে এখানে ড্রয়ারটা থাকলে ভালো লাগে। এটারও সিস্টেম সাইডে হাতলে ফোমের সিস্টেমটা দিছি, এটার ওই যে দুইটা মোড়া তো থাকবেই, সব সোফাতেই থাকে সাধারণত, আমরা সব সোফাতেই মোড়াটা দিই, এটা আপনার কুপাটা অনেক কমে নিতে পারবেন, মাত্র 45,000 টাকা আমার কাছ থেকে নিতে পারবেন, এই সোফাটা একটু কমে নিতে পারবেন, কারণ এটার ডিফারেন্স হচ্ছে ওই যে সাইডে আমি কাপড়টা একটু আপনাদের জন্য আলাদা একটু বাজেট করে কমা, যাতে অনেকে হয়তো কমে চাচ্ছে, তখন তাকে কিভাবে আমি ম্যানেজ করে দিব, তো তার জন্য হয়তো আমি চেষ্টা করব যে আমি তাকে বলবো যে আমার যে একটু 50 টাকা গজে কমছে এই কাপড়টা লাগান, কাপড়ের মান একই কিন্তু এটা কিনতে গেলে আমি 50 টাকা কম পাই, এতটুকু ডিফারেন্স, কিন্তু এটাও যতদিন টিকবে ওটাও অতদিন টিকবে। আর এখানে কর্নারেও ডিজাইনটা বেশি, এটাতে মাঝখানে ডিজাইন দিছি, সাইডে আবার আলাদা কাট দিছি, এটা ডিজাইন নকশার জন্য এটা ফুটে উঠছে, আর এটা নকশাটাও একটু ভিন্ন, হয়তো ছোট কিন্তু ডিজাইনটা ভিক্টোরিয়ার একটু অন্য একটা নকশা, ছোট হইলেও জিনিসের ভিতরে সৌন্দর্য থাকে, যার যেরকম পছন্দ। আবার এটা ড্রয়ারের উপরে ট্রেনে কিন্তু নিচ পর্যন্ত ড্রয়ারটা দেওয়া, এটা চাইলে কর্নার সাথে মিলিয়ে রাখতে পারবেন, আলাদা রাখছি, এটা খুবই সুন্দর একটা হ্যাঙ্গারও দিছে, এই লকারটা খুবই সুন্দর, আপনাদের পছন্দ হইতে পারে, অনেকে হয়তো কম দামি করে লকারটা দেয়। নিচেও কিন্তু খুব সুন্দর নকশা করা আছে, সিম্পল ডিজাইন, নিচে সব সোফা আমাদের নকশা দেয়, বিভিন্নটায় বিভিন্ন ডিজাইন থাকে, এটাতে এরকম মুকুট টাইপের একটা নকশা দিছি সিটের সাথে মিলে, আর এটা কিন্তু সুইট ভেলভেট, কালারটা ফুটে উঠছে এই কাপড়টার সাথে, বালিশ তো 5টা থাকছেই, এটা নিতে পারুন 42,000 টাকা। তাহলে 3,000 টাকা কেন কমছে, কারণ ডিজাইন কাপড়
এগুলার কারণে ফেব্রিকের কারণে কিছুটা কমেছে। আচ্ছা, পাশের এটা এটা কি ফেব্রিক? এটা আমরা অ্যাকচুয়ালি নাটাইতে কখনো এই পাটাস দেই না, তবে এবার ভিডিওতে আমি চাচ্ছি যে সবাইকে আমি পাটাস কাপড় এই বিক্রি করবো, কারণ পাটাস কাপড়টা ভালো, দামও যেমন 50 টাকায় বেশি গজে, জিনিসটাও ভালো থাকে। তো এই কাপড়টা দিয়ে যদি এই সোফাটা বানাই নর্মালি আমার 2000 টাকা বেড়ে যায় আগের প্রাইস। এটা কি ভেলভেট? এটা সুইট ভেলভেট, জি সুইট ভেলভেট সিটে থাকবেই, সব সোফাতে দেই, কারণ এটা যেহেতু দামি কাপড় এই জন্য সব সোফাতেই লাগাচ্ছি, এক এক সময় এক এক কালারে লাগাচ্ছি। এই সোফাটা নাটাই আছে সবগুলো, আবার নাটাই বাদ দিয়ে 2000 আরও কমানো যায়, কাপড়ে 2000 কমানো যায়, মোট 4000 কমানো যায়। এই সোফাটা আমি বিক্রি করি মাত্র 35,000 টাকা। আর যদি বলেন যে আমি 4000 টাকা কম দিব, তাহলে আমি এই জিনিসগুলো কমিয়ে দিতে পারবো, যে আপনার কাপড়টা বদলে যাবে, নাটাইটা একটা কমে যাবে। আপনি দেখবেন এই সোফাটা আমার কাছে নিতে মাত্র 32,000 টাকা। খুব সুন্দর সেগুন কাঠের নকশাটা ফুটে উঠছে। এটা আপনার যারা এখানে দেখেছে কাঠ কিছু জিনিস আঁকতে পারবে, ট্রিটমেন্ট রকম যে কেউ যেভাবে উপকারী মনে করে এই কাঠটা দিছি, ব্যবহার করতে পারবে। এখানেও কাঠ আছে আলাদা, এখানে কিন্তু নকশা করা আছে, দুই সাইডে নকশা আছে এবং মাঝখানেও নকশা করা আছে, নকশা আছে। আর এটা যেহেতু কাপড়টা দামি, প্রাইসটা আমার 38 ছিল, তো এটা আমি 3,500 সেল করছি, এখনও করি। হয়তো বলবেন যে ভিডিওর জন্য কি করি না, ভিডিওটা যারা দেখছে তারা কমে পাচ্ছে, যারা দেখছে না তারা পাচ্ছে না, কারণ তাদেরকে আমি কেন 35 দিব, তাদেরকে আমি 38 বিক্রি করি। তো দেখা গেছে আপনি নিলে, ভিডিও দেখছেন, ভিডিও থেকে কল করছেন, আপনাকে আমি ওই প্রাইস দিতে বাধ্য, ভিডিও রেফারেন্স যদি ইউজ করেন, ভিডিওতে আমি বলছি বিদে আমি দিতে বাধ্য। তো এই এটা নিতে পারবেন মাত্র 35,000 টাকা। এটা যদি টিটি বিলটা নেয় কেউ, এটা সেগুন কাঠের একটা টিটি বিল, খুবই ভালো হবে, মনে করেন একটা টিটি বিল কিন্তু 15-20। গ্লাসটা কত মিলি? এটা 8 মিলি দিছি। 8 মিলি দেওয়ার কারণে এগুলো তো ওয়েট বেশি হয়ে গেলে জিনিসটা ক্যারি করতে পারে না, বা বাসাতে বেশি ওয়েটের জিনিস থাকলে সমস্যা। এটা 8 মিলি ঠিক আছে, নিলে কোনো সমস্যা নেই। 10 মিলি বলে 10 মিলি দিব, 200 টাকা বেশি লাগে। আচ্ছা, এটার দাম কত? এটা পড়বে মাত্র 7,000 টাকা। আর যদি সোফার সাথে নেয় আরও 500 টাকা কমায়। সোফা হচ্ছে 35, সোফা 35, এটা 7,000। আর এটা যদি সোফার সাথে কেউ একসাথে নেয় আরও 500 টাকা কমিয়ে দেবো। এখানে কিছু সুরেগ আছে, ওয়ার্ড্রপ আছে, যদিও বা আমি পুরাটা খুলে দেখাতে পারছি না, তবে ডিজাইনগুলা আমার ইমো হোয়াটসঅ্যাপে ছবির সাহায্যে নিয়ে নেবেন। এগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন বেডরুম